আচ্ছা, তো এক একটা এক এক সাইজ আপনার ফেসবুক একটা, ইনস্টাগ্রাম একটা, পিন্টারেস্ট একটা, টুইটারে একটা, এক একটা এক এক সাইজ, এগুলো আমরা জানি। এগুলো আমরা গুগলে গেলেই সার্চ দিলে এসে পড়বো। গুগলে গেলেই যদি লিখি যে ফেসবুক পোস্ট সাইজ বা ইনস্টাগ্রাম পোস্ট সাইজ, ইনস্টাগ্রাম পোস্ট সাইজ, আচ্ছা ওয়েবসাইটের জন্য এই দেখেন, এই যে স্কোয়ার সাইজ, এখানে সবচেয়ে বেশি মানে বলতেছে আপনার পোস্ট দিলে স্কোয়ার সাইজ দিবেন, স্কোয়ার সাইজে পোস্ট দিবেন ইনস্টাগ্রামের জন্য। এক একটা এক এক সাইজ। আর যদি কোনো ওয়েবসাইটের জন্য দেন, ওয়েবসাইটে যদি দেন, সেক্ষেত্রে আলাদা সাইজ ওয়েবসাইটের জন্য, সেটা আপনাকে জেনে নিতে হবে। এক একটা ওয়েবসাইটের এক এক ধরনের সাইজ। আমি যদি দেখি আমারটাই দেখি, ঠিক আছে, যদি এটা দেখি, দেখেন এখানে এই যে একটা ব্যানার আছে, লোড নিতেছে, এই যে ব্যানারটা অনেক, এই ব্যানারটা এক একটা এক এক সাইজ। এই যে ব্যানারটা একটা সাইজ আলাদা, আমি যদি এখানে যাই, এখানে এই যে ইমেজটা একটা সাইজ, তারপরে এই যে এখানে যে এই যে লেখা এইগুলো ইমেজগুলো, এটার এক একটা আছে এক একটা সাইজ। হ্যাঁ, এইখানে একটা এক একটা সাইজ। এটা হইতেছে আপনার ওয়েবসাইটে। হ্যাঁ, ওয়েবসাইটে আপনার এক একটা এক এক সাইজ, এটা ভুলে নিতে হয় যা বা জানিয়ে নিতে হয়। আপনি এটা জানতেও পারবেন, অথবা ক্লায়েন্টকে অথবা কাউকে জিজ্ঞেস করবেন যে আপনার পোজের সাইজ কি হবে, ওয়েবসাইটে যদি দেন ওয়েবসাইটের সাইজ কি হবে, এটা বলবেন, বলে নেবেন। হ্যাঁ হ্যাঁ, যারা ওয়েবসাইটই করে ওদের জানা থাকে, ওদের বলেন, বলবেন যে আমার ওয়েবসাইটের, আপনার ওয়েবসাইটের পোস্টের সাইজটা কি হবে একটু বললে ভালো হতো, আর ব্যানারের সাইজটা কি হবে, যে এটা ব্যানার হবে, ব্যানারের সাইজটা কি হবে, এটা তারা বলবে। ঠিক আছে, তো এখন আমি এখানে দেখেন কিছু, এই দেখে এই যে এই যে প্রোডাক্টটা, এ কত সুন্দর একটা প্রোডাক্ট ডিজাইন করছে, কত সুন্দর না এই জিনিসটা, প্রোডাক্ট ডিজাইন করছে। তারপরে আপনার এই যে কত সুন্দর একটা প্রোডাক্ট ডিজাইন করছে, সিম্পল। এটা চাইলে আপনি ইলাস্ট্রেটর করতে পারবেন, এটা 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 বিনা আপনার সোশ্যাল মিডিয়া পোস্ট আপনি চাইলে। না, আপনি যে কোনো ডিজাইন ফটোশপ ইলাস্ট্রেটরে দোনোটাই করতে পারেন না, এটা ভুল। সব ডিজাইন না, সব ডিজাইন ফটোশপে হয় না, আবার সব ডিজাইন ইলাস্ট্রেটরে হয় না, এর জন্য দুইটা আলাদা। আপনি যদি ফটোশপে কোনো, যদি ফটোশপে ডিজাইন করেন, ফটোশপে ডিজাইন করলে সেটা হইতাছে আপনার কোন ইমেজে এডিটিং করতে হইতাছে, অথবা আপনার একটু মানে গ্রেডিয়েন্ট ভালো দিতে হইতাছে, একটু কালার দিতে হইতাছে, ভালো কিছু ফোকাসটা ফোকাসটা ভালো, বিভিন্ন কাজ আছে। আবার ইলাস্ট্রেটর করতে চান, ইলাস্ট্রেটর গেলে ইমেজের কাজ করতে পারবেন না, ইমেজের ব্রাইটনেসই বাড়াইতে পারবেন না আপনি ইলাস্ট্রেটর, যে আপনি ইমেজের আর ই করতে পারবেন না। তো এই দুইটা জিনিস আবার আলাদা। আবার আরেকটা আরেকটাও পার্থক্য আছে, যে এক একটা যেরকম, এটা হইতেছে ইলাস্ট্রেটরটা হইতেছে আপনার হইতেছে ভেক্টর, এটা হইতেছে আপনি চাইলে বড় ছোট করলে আপনার কোনো প্রবলেম নাই, কিন্তু আবার ফটোশপে একটু বড় ছোট করলে প্রবলেম আছে। ঠিক আছে, তো দুইটাই আলাদা, সব ফটোশপে করা যায় না। আবার ইলাস্ট্রেটর ফটোশপে আবার কিন্তু পিএইচডি ডিজাইন করে, পিএইচডি ডিজাইন কি জানি আমরা, জানি না। পিএইচডি ডিজাইন হইতাছে ওয়েবসাইট ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন, ওয়েবসাইট টেমপ্লেট করি আমরা, ওয়েবসাইটে বিভিন্ন ডিজাইন করি, সেটা হইতাছে যেরকম আমি যদি লিখি পিএইচডি, এই পিএইচডি টেমপ্লেট বা ডিজাইন, দেখেন কি আসে।
পিএইচডি টেমপ্লেট এই যে আচ্ছা দেখেন এগুলাই তো আছে ওয়েবসাইটের কাজ যেরকম আমি যদি দেখাই এই যে ওয়েবসাইটটা এই যে একটা ওয়েবসাইট যেরকম আমারটা যদি দেখাই হ্যাঁ এটা আপনি চাইলে এটা ফটোশপে করতে পারবেন এই যে এই যে পুরোটা আপনার কি হইতাছে ওয়েবসাইট ডিজাইন করতেছেন এই যে আমার যে ইটা এই যে এটা পুরোটা আপনি কি করতেছেন ডিজাইন করতেছেন পুরো আইটেমটা ডিজাইন করতেছেন একবারে উপর থেকে শুরু করে লাস্ট পর্যন্ত এই যে লোগো দেওয়া এই যে ফুটার গুলো এই যে অ্যাবাউট সার্ভিস পোর্টফোলিও ব্লগস এই যে এই জিনিসগুলো সব আপনি ফটোশপে করবেন এই যে যে যেভাবে আছে সেম ভাবে করবেন সেম ভাবে করবেন এইগুলোকে বলা হয় যে ওয়েবসাইট অর্থাৎ টেমপ্লেট পিএইচডি হ্যাঁ পিএইচডি পিএইচডি টেমপ্লেট হ্যাঁ পিএইচডি টেমপ্লেট এইগুলো হইতাছে প্রচুর ডিমান্ড এগুলো প্রচুর ডিমান্ড এটা যদি আপনি শিখতে পারেন জিনিসটা যে এত সুন্দর করে ডিজাইন করে এটাকে আবার কি করতে হইব ডিজাইনটা করে এটা যারা ওয়েব ডেভেলপার তাদেরকে দিলে তারা আবার কি করব এই জিনিসটারে সেম ভাবে কোড করব কোডিং করব তাদের কাজ করা কোডিং তো তারা কোডিং করব এটা পুরোটা কোডিং করব আর আপনাকে প্রত্যেক একটা পেজের জন্য আলাদা আলাদা ডিজাইন করতে হবে যেরকম এটা হলো হোম পেজ এটা হচ্ছে অ্যাবাউট পেজ এই অ্যাবাউট পেজটাকে আপনি আবার ডিজাইন করতে হবে এরপরে আপনার হইতাছে যে অ্যাবাউট পেজের পরে আপনার মনে করেন যে সার্ভিস পেজ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা আপনার ডিজাইন করতে হবে এবং তারাও এটা কোডিং করব তারাও আলাদাভাবে কোডিং করব তো এটা এটা হচ্ছে পিএইচডি টেমপ্লেট এটাও অনেক ভালো ডিমান্ড এটা যদি শেখা যায় তো এটাও আপনি শিখতে পারবেন যেহেতু টুলস জানেন আপনি আপনি ডিজাইন করতে তো সমস্যা নাই আপনি টুলস জানেন এগুলা এগুলো তো ব্যাপার না এগুলা কাজ কাজ করা কি আপনার জন্য কঠিন আপনি টুলস ব্যবহার জানেন টুলসের কাজ জানেন এগুলো কি আমার দেখাই দিতে হইব হাতে কলমে এগুলো আপনি এটা জানেন টুলস জানেন আপনারা টুলস জানেন এটা এটা ডিজাইন করতে আমি যদি বলি আমার ওয়েবসাইটটা ডিজাইন করেন আপনারা চাইলে আপনারা এই ডিজাইন করতে পারবেন এই যে একটা এটা এই জিনিসটা কি একটা শেপ নিছে উপরে মার্কসিন করে দিছে ইমেজটা একটা শেপ নিছে উপরে মার্কসিন করে দিছে দ্যাটস আর কিছু না তা আপনি এগুলো জানেন না এগুলো তো জানেনই তো আচ্ছা অনেক কথা বলছি আমি একটু কাজ করি সেটা হইতাছে আজকে সোশ্যাল মিডিয়া পোস্ট চাইলে ফটোশপে করতে পারি আমরা ইলাস্ট্রেটর করতে পারি কিছু কিছু কাজ ফটোশপে করা যায় যেরকম এটা আমি বললাম এটা আপনি চাইলে ফটোশপে করতে পারবেন ইলাস্ট্রেটর করতে পারবেন তারপরে আপনার এই যে এটা আপনি এটা চাইলে আপনি ফটোশপে করতে পারেন কারণ ইমেজের কাজ এটা একটু ফটোশপে করা আচ্ছা আমি আজকে এরকম একটা স্যাম্পল করি এরকম একটা স্যাম্পল করি যেটা হইতেছে এরকম হ্যাঁ এরকম একটা স্যাম্পল দেখি তার আগে দেখি ইমেজ আমি একটা ইমেজ কালেক্ট করি তার আগে আমি একটা ইমেজ এ করি এডুকেশন গুগলে সার্চ দিলাম সার্চ দিয়ে দেখি আমি পাই কিনা এডুকেশনাল কোনো ইমেজ এডুকেশনাল কোনো বা স্টুডেন্ট দেখি স্টুডেন্ট আছে কিনা স্টুডেন্ট PNG নাকি দেখি না এটা JPG JPG এটা আমি এখান থেকে PNG নামাবো একটা না এটা JPG PNG লাগবে আমার একটা দেখি পিএনজি পাবো হয়তো পাবো পিএনজি এটা
এত সময় না এটা লোড নিতে, তো লোড নিয়ে তো কিচ্ছু হইলো না। জেপিজি এটা দেখি, এটা না পিএনজি লিখছি, পিএনজি তো দিছি এখানে সিলেক্ট করে। আপনার ইমেজটা নিবেন ভালো করে, ইমেজ দেখে তারপরে নিবেন। নেটে প্রবলেম এই জন্য এত লোড নিতে আছে। নিচে একটাই দেখতেছেন, এখানে লাইন, এই লাইনটা কিন্তু লোড নিতে আছে, দেখছেন? এটা যখন লোড নেওয়া শেষ হবে তখন এটা থাকবে না, এটা থাকবে না তখন আর। এটা যখন লোড শেষ হবে তখন ইমেজটা ক্লিয়ার হবে, এখন একটু ই না। হ্যাঁ, এটা যখন লোড শেষ হবে তখন এটা ক্লিয়ার দেখাবে। আমি একটা টেমপ্লেট নিই আগে, আমি এটা ডিলিট করে দিই, এটা আমার দরকার নেই। তো সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে গেলে গাইড গুড কিছু লাগে না। নিউ একটা চলে গেলাম, এখান থেকে আমি আপাতত স্কোয়ার সাইজ দিই, এখান থেকে আমি পিক্সেল, এখান থেকে আমি স্কোয়ার সাইজ দিই, ধরেন কত দিব, 500, 500 পিক্সেল ভাই, 500। কালার মোট আমি 8 জিবি করলাম। আর কিছু দরকার আছে না? ওকে, এরপরে ওকে। এটা আছে আমার আর্টবোর্ড। এখন এখান থেকে আমি আমার ইমেজ আসে নাই, এখনো ইমেজ আসে নাই। এখনো ইমেজ আসে নাই। লোড নিতেছে নাকি বুঝতেছি না, এত সময় নিতেছে কেন? আচ্ছা, এটা পিএনজি একটা পাওয়া গেছে, পিএনজি এটাই আপাতত আমি নিয়ে আসি ফটোশপে। ওকে, এটা পিএনজি, ওকে, এটা আপাতত আমি ইমেজটা নিয়ে এসে এখানে অফ করে দিলাম। ইমেজটা আমার পরে আমি কাজ করব, আগে এখানে কাজ করি। এখন এখান থেকে আমি আগে রেক্ট শেপ দিয়ে দেখাইছি, এভাবে শেপ দিয়ে আপনি কালার দিতে পারবেন, কিন্তু আমি এখন আজকে দেখাবো যে দেখেন নিচের কাজটা দেখে। এই যে নিচে লেখা আছে, কিছু অপশন দেওয়া আছে নিচে, আপনার ডান পাশে খেয়াল করতেছে, এখানে ডিলেট আছে, এটা হইতেছে আপনার লেয়ার, এটা হইতেছে গ্রুপ, আর এখানে হইতেছে যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, অর্থাৎ আপনি এটার ভিতরে আপনি কিছু অনেক কিছু পাবেন, এখানে কালার পাবেন, গ্রেডিয়েন্ট কালার পাবেন, এখানে ব্রাইটনেস পাবেন, লেভেল পাবেন, কার্ভ পাবেন, ও এটা অনেক কাজ এডিটিং এর, এখানে অনেক টুল ই পাবেন, অপশনগুলো পাবেন, যেই অপশনগুলো আপনারা এখানেও পাবেন। এই যে উপরে
উপরে যে অপশনগুলো দেখতেছেন এখনো পাবেন, এখনো এই অপশনগুলো পাবেন। আমি যদি দেখাই এখান থেকে আপনারা পাবেন, যেরকম দেখেন এখানেও পাবেন আপনার এখান থেকে যে অপশনগুলো দেখতেছেন, এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এই যে এই জিনিসগুলো, এই জিনিসগুলো এখনো এই টুলসের ভিতরে ভিতরে অনেকগুলোতে আছে। এই যে অ্যাডজাস্টমেন্ট, এই যে এখান থেকে এই যে আছে ব্রাইটনেস, লেভেল, কার্ভ, এই যে এগুলো আপনারা এখানেও দেখতেছেন, আবার এখানেও পাবেন, এই যে এখানেও পাবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে আমি দেখাই যে আমি কি করলাম। এখানে ব্যাকগ্রাউন্ড কালার এইটা আর্টবোর্ডটা সিলেক্ট করলাম, দেন এখান থেকে এখানে দেখেন সলিড কালার, এটা ক্লিক করলাম। করার পর এরকম একটা অপশন আসছে, এবং এখানে একটু খেয়াল করেন, এই যে লেয়ারটা, ব্যাকগ্রাউন্ড কালারটা আমি কিন্তু সিলেক্ট করছি, এখানে এখানে একটা লেয়ার আসছে যেটা লেখা আছে কালার ফিল ওয়ান। আচ্ছা, আজান হইতেছে, একটু ওয়েট করি। হ্যাঁ, আচ্ছা কথা শোনা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আমি একটা ইমেজ নিয়ে আসছি, তো দেখাই একটা ইমেজ নিয়ে আসছি। হ্যাঁ, তার আগে আমি আবার চলে যাই, এটা ডিলিট করি, এগুলো ডিলিট করে দিই, ইমেজটাও অফ করে রাখি। সেম ভাবে আমি এই যে ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে এখানে দেখেন অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করলাম, এবং সলিড কালার লেখা এটা ক্লিক করলাম। এরপরে আমার এরকম একটা অপশন আসছে, এবং এখানে দেখেন কালার ফিল ওয়ান লেখা আসছে, অর্থাৎ কালার আসছে এখানে। চাইলে এখান থেকে আপনি কি করতে পারেন, কালার চেঞ্জ করতে পারেন, ক্লিক করলাম, কালার চেঞ্জ করতে পারেন, যে কালার দরকার আপনার সেই কালারই আপনি চাইলে এখান থেকে দিতে পারেন আপনার ইচ্ছা মতো। আচ্ছা, আমি একটা কালার দিলাম আপাতত, ওকে একটা কালার দিলাম। এখন এখানে দেখেন, এখানে লেখা আছে ফিল কালার, চাইলে এই যে অপশন আছে এই অপশনটা আবার ডাবল ক্লিক করেন, আবার আপনার আসবে এরকম, আবার কালার চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ এইভাবে দিলে হয়তো আপনার এইটা থাকবে, হ্যাঁ এটা ইজিলি ভাবে বুঝতে পারতেছেন, এই যে এখানে এখানে ডাবল ক্লিক করলেই আপনার কালার আসবে। আচ্ছা, এখন আমার কাজ হইতেছে যে একটা এটা ইমেজটা নিই, ইমেজটা নিয়ে এটা এখানে দিলাম, এবং এখান থেকে আমি একটা কালার, এখানে আবার কালারটার লেয়ার নিই, লেয়ার নিয়ে এই কালারটা এখানে দিই। ব্রাশ টুল দিয়ে আমি জাস্ট কালার করলাম, ওকে। এখন কি করব, এখন এই ইমেজটাকে আমি দেখেন এই যে লেয়ারে, যে ইমেজটা, এই যে ইমেজটা, এটা দেখেন এটা লেয়ার বুঝেন, আগে লেয়ারটা যদি আপনি এটা টান দিয়ে উপরে দেন, তার মানে আমার ইমেজ বুঝতে পারি নাই। বুঝি নাই আপনার কথা, বুঝি নাই আমি। হ্যালো হ্যালো, কথা কেটে কেটে আসছিল। আচ্ছা দেখেন, আগে লেয়ারে খেয়াল খেয়াল করেন, এই হইতেছে আমার লেয়ার। হ্যাঁ, এই যে ইমেজটা, ইমেজটা হইতেছে, এটা হইতেছে আমার এই যে লেয়ার ওয়ান, এটার উপরে না উপরে, এটা যদি আমি ইমেজটা ড্রাগ করে নিচে নামাই, অর্থাৎ টিপ দিয়ে, অর্থাৎ ধরে রাখবেন, হ্যাঁ
লেয়ারটা ধরে রেখে জাস্ট নিচে টান দিয়ে নামান, এখন এই লেয়ারের নিচে চলে গেছে, যে দেখা যাইতাছে লেয়ারটা নিচে চলে গেছে। আবার যদি এটা আরো নিচে নামাই ইমেজটা এই লেয়ারের নিচে, তখন একবারে ব্যাগে চলে যাব। অর্থাৎ আপনি কোনো কিছু যদি উপরে উঠান সেটা উপরেই উঠবে, যেটা নিচে নিচে নামাবেন ওটা নিচেই নামবে। ঠিক আছে, এটা হইতাছে লেয়ার আর কিছুই না। এখন আমি ইমেজটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে কি হয়েছে, স্ক্রিন দেখা যায় না? আচ্ছা সবাই একটু কথা বলেন, সবাই কি সেম প্রবলেম? স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা হ্যাঁ, নেট একটু সমস্যা। আমি আগে বলছিলাম ক্লাসের গত আগে বলছে যে ওয়াইফাই এর সমস্যা হয়, আপনি যদি ওয়াইফাই চালান ইউজ করেন, আমি যদি ইউজ করি একটু প্রবলেম হবে, একটু অনেক সময় কানেক্টের সমস্যা হইব, একটু ই হবে। আমি তো ওয়াইফাই ইউজ করতেছি এর জন্য আমার হয়তো একটু প্রবলেম হইতেছে, সমস্যা নেই, ভিডিও তো রেকর্ড হইতেই আছে আমাদের, ওইটা আমরা দেখব। এরপরে দেখেন আমি কিন্তু ইমেজটা ক্লিক সিলেক্ট করার পরে একটু খেয়াল করেন, এই সিলেক্ট করার পর এখানে একটু অপশন খেয়াল করি, এই কয়টা কিন্তু আমি দেখাইতেছি, এই যেখানে একটু খেয়াল করি এখানে কি আছে, এখানে মাস্ক মাস্কিং লেখা আছে। দেখেন আমি যদি এখানে লিখি এই যে অ্যাড লেয়ার মাস্ক, হ্যাঁ এটা যদি ক্লিক করি দেখেন এই ইমেজের সাথে একটা আলাদা আরেকটা লেয়ার আসছে, এই ইমেজের সাথে আরেকটা, এটা তো মাস্কিং। এখন যদি আমি ব্রাশ টুল দিয়ে ব্রাশ করি, দেখেন আমি যদি ব্রাশ টুল দিয়ে ব্রাশ করি তাহলে দেখেন কত সুন্দর করে মাস্কিং হইতেছে, অর্থাৎ মিলে যাইতেছে জিনিসটা, কালার সাথে অ্যাডজাস্ট করে নিতেছে। যদি মাস্কিং করি এখন আর বোঝা যাবে না জিনিসটা। ওকে ফাইন, এখন আমার কিন্তু এখানে বোঝা যাইতেছে জিনিসটা, আর ইমেজের সাথে আমি কিন্তু একদম অ্যাডভার্টাইজটা মিশিয়ে ফেলছি। ওকে আশা করি বোঝা যাইতেছে না। ওকে বোঝা যাইতেছে? বুঝা যাইতেছে না, এখানে আগে একটা ইমেজ ছিল ওই ইমেজটা এখন আর বোঝা যাইতেছে না। যদি আর একটু ভালো করে করি, হ্যাঁ বোঝা যাইতেছে না, এটা মনে হয় আমার ল্যাপটপের সমস্যা দেখা যায়। আচ্ছা আর বোঝা যাইতেছে না। ওকে এখন এখন যদি আমি ইমেজটা এই ইমেজটা ওপেন করি, ইমেজটা ওপেন করলাম, এটাকে কি করব আমি জাস্ট একটু ছোট করে দিই। আচ্ছা তার আগে আমার এগুলো তো দরকার ছিল না, এগুলো শুধু শুধু ইমেজটা রেজলিউশনও ভালো না। আচ্ছা যাই হোক, আপাতত আমার এটা দিয়ে একটু করি, ছোট করি। ওকে ছোট করে এখানে রাখলাম। ওকে গুড, আর একটু বড় করি। ওকে ওকে ঠিক আছে, আরেকটু আরেকটু বড় করি। আচ্ছা এই এইটুকু ই করলাম। আচ্ছা এইটুকু কাজটা আমি বুঝতে পারছি, এটা পুরোটা আমি কি করে দিই, গ্রুপ করে দিই, সিলেক্ট করলাম কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। ওকে এখানে আমি এটা গ্রুপ থাক, আপাতত গ্রুপ লক করে দিলাম। এইটুকু কাজ আমি বুঝতে পারছি, সবাই সবাই বুঝতে পারছে কিনা, এইটুকু কাজ আপনারা বুঝতে পারছেন। এখানে আমি অনেকটি বিষয় আপনি এখানে বলছি, অনেকটি বিষয়, একটা হইতেছে ফার্স্ট হইতেছে আমি একটা লেয়ার দেখাইছি, এরপরে আমি দেখাইছি যে এখানে আপনার এই জিনিসগুলো কাজ করতে পারবে, একটা ডিলেট অপশনে ডিলেট ক্লিক করতে পারবেন, আপনি এখান থেকে লেয়ার নিতে পারবেন, গ্রুপ করতে পারবেন, অ্যাডজাস্ট করতে পারবেন, এবং এখানে মাস্কিং যেটা হইতেছে সবচেয়ে ইম্পর্টেন্ট ফটোশপের জন্য, মাস্কিংটা যেটা হইতেছে যে ইমেজটা আমি মাস্কিং করছি, কার সাথে আমার ব্যাকগ্রাউন্ড আর্টবোর্ডের সাথে আমি মাস্কিং করছি। তো এরপরে আমি একটা ইমেজ নিয়ে আসছি, ইমেজটা উপরে রাখছি, রাখার পরে এটাকে আমি জাস্ট কোন রকম ছোট করে জাস্ট এইভাবে একটা টেমপ্লেটের ভিতরে সাজাইছি, এইটুকু জাস্ট আমি করছি। এখানে অনেক কিছু বিষয় আছে, যে বিষয়গুলো হয়তো আপনারা ছোট হইলেও এগুলা অনেক কাজে লাগে। আচ্ছা এখন হইতাছে আমার কাজ হইতাছে যে এখানে একটা কন্টেন্ট দেওয়া,
সাপোজ এখন আমি কন্টেন্ট দিতেই পারি, কন্টেন্ট কোথায় পাবো? ধরেন এই যে যারা এই কন্টেন্টটা দিছে, এই কন্টেন্টটাই দেওয়ার চেষ্টা করব। লেখা আছে কি ইউকে, না ইউকে, হ্যাঁ ইউকে স্টাডি এফ এট গ্লোবালিটি। আচ্ছা এখানে আমি চেষ্টা করি এটাই দেওয়ার। ওকে দেখেন টাইপ টুলে, টাইপ টুলে আমি টাইপ ক্লিক করলাম এবং এখানে লিখলাম যে ইউকে। ওকে ইউকে দিয়ে আমি এখান থেকে এটাকে বড় করি, বড় করে দিলাম। এখন ইউকে লিখলাম, ইউকে লেখার পরে এটাকে আমি কি করি কন্ট্রোল টি দিয়ে জাস্ট রোটেট করে দিলাম। ওকে বড় করে কন্ট্রোল টি আমরা যেভাবে ধরি, কন্ট্রোল টি দিয়ে এটা রোটেট করে দিই। আচ্ছা রোটেট করতে হবে না, রোটেট করলে হয়তো আমার এটা জিনিসটা নিবে না, রোটেট করবে না। এটা হয়তো এখানে দিতে পারি, আমি এখানে দিতে পারি, এখন এটা দিতে পারি এখানে, কিন্তু এটাকে আমি একটু বোল্ড করব। টাইপ টুল দিলাম, বোল্ড করি আর একটু, একটু বোল্ড করতে পারি কিনা দেখি। হ্যাঁ অনেকটা বোল্ড হয়েছে। কালার কি চেঞ্জ করব? না হোয়াইট কালার, ঠিক আছে হোয়াইট কালার থাক। এখন জাস্ট এই করলাম, এখন এখানে আমি একটা রাউন্ড রেক্টেঙ্গুলার টুল নিয়ে রাউন্ড রেক্টেঙ্গুলার টুল নিছি, এরপরে এইভাবে দিলাম, এই এটা দিলাম। কিন্তু এটা দেওয়ার পরে আমি চাইতেছি এটাকে আমি ফিল কালারটা অফ করে দিব, ফিল কালারটা অফ, এবং স্টক কালারটা দিয়ে রাখলাম। ওকে স্টক কালারটা দিই, স্টক কালার জাস্ট ওকে এইটুকু থাক স্টক। এখানে একটা খুঁজে কন্টাক্ট, কন্টাক্ট লিখলাম, এটাকে আমি ছোট করে দিই, কন্টাক্টটাকে ছোট করে দিলাম। ছোট করে এটা জাস্ট এখানে দিলাম। ওকে কিছু নাম্বার দিই, ধরেন প্লাস 8801 1 2 3 4 5 6 7 8 9, এটা দিলাম। এটা দেওয়ার পর এটা এখানে দিলাম, কন্ট্রোল টি দিয়ে ছোট করে দিই। আমি কি এই জিনিসটা তো আমি দেখাইতেছি, এটা যেন আমি আপনারা পারবেন জিনিসগুলো, এই জিনিসগুলো আপনারা পারবেন। ওকে এই তিনোটাকে আমি ধরে তার নিচে নামাই দিই, ঠিক আছে, এবং এখানে লিখি স্টাডি এটাকে আমি ভুল করে দিই। ওকে এখন আমি একটা লোগো দিই, ধরেন একটা লোগো নিয়ে আসি, লোগো ডিজাইন
PNG দেখি, ওকে, লোগো ডিজাইন PNG। না এটা PNG না, আচ্ছা আমার কাছে কিছু আইকন আছে, আমি আইকন নিয়ে আসি। আইকন তো দরকার আছে না, আইকন 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 আইকন, এই যে আইকন, ওকে। এখান থেকে আমি সোশ্যাল মিডিয়া কিছু আইকন নিব, ধরেন এটা এটা এটা, তিনটা নিয়ে চারটা নিয়ে এখানে দিই সোশ্যাল মিডিয়া আইকন। সবই দেওয়া যাবে, আইকন গুলো আমি নিয়ে আসি এবং এখান থেকে রাইট বাটন থেকে এটাকে আমি জাস্ট এই ওকে ওকে। আমার একটা লোগো, লোগো আপাতত আমি একটা ডেমো হিসেবে দিতে পারি, ডেমো হিসেবে লোগো এখানে তো নেই, এখানে আছে, আমি একটা লোগো নিয়ে আসি। ধরেন এখান থেকে এটা নিয়ে আসলাম, আচ্ছা কন্ট্রোল টি, কন্ট্রোল টি দিয়ে এটাকে ছোট করি, আমার ল্যাপটপ হ্যাং করতেছে। ওকে ফাইন, ওকে ওকে, এই হইছে আমার কাজ। হ্যাঁ শেষ, এই এইগুলো আমি আবার গ্রুপ করে দিই, ধরি গ্রুপ করে দিলাম। এইটুকু কাজ, এখানে কিন্তু অনেকটি বিষয় আমি কথা বলছি, অনেকটি বিষয় আলোচনা করছি, আপনারা বুঝতে পারছেন? এখন আপনারা একটু কোশ্চেন করেন। হ্যালো, হ্যালো, আচ্ছা হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ইমেজটাকে ব্ল্যান্ডিং করার জন্য হ্যাঁ হ্যাঁ কালারটা আছে, কালারের সাথে ইমেজের যে কালারটা মেলানোর জন্য হ্যাঁ আমাদের কি আলাদা করে এক্সট্রা লেয়ার দিতে হবে নাকি মাস্কিং এর সময় অটোমেটিক একটা লেয়ার দিয়ে দেবে? না না না, আমি একটু আবার দেখেন, খুলে দেখাই জিনিসটা। এখানে কিন্তু একটা, এই জায়গায় একটা খেয়াল করেন, আমি কিন্তু জাস্ট এই জিনিসটা, এই জিনিসটা যদি অফ করে দিই, দেখেন এই যে লেয়ার, এটা আমি জাস্ট কালার দিছি উপরে, এটা কালার দেওয়ার জন্য এইভাবে আমি রাখছি। এখন আমি এটা অফ করি, টেক্সটগুলো আমার অফ করি। এখন দেখেন এখানে
যে এই যে মেসটা, এই যে মেসটা দেখেন, এখানে কিন্তু মাঝখানে একটা লাইন আছে না, দেখা যায় একটু খারাপ দেখা যায় না লাইনটা? তো এটা আমি ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করার জন্য, এটা ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে এই যে এই জিনিসটা করছি, এই যে মাস্ক স্ক্রিন হ্যান থেকে, হ্যাঁ মাস্ক স্ক্রিন করছিলাম এখান থেকে অ্যাডজাস্ট করার জন্য। এখন এখানে কিন্তু অ্যাডজাস্ট হয় নাই, এই যে এই জিনিসটা যদি আমি অন করি তাহলে একটু দেখা যাইতেছে না, হইছে। এটা যদি অফ করে দেই এখনো কিন্তু দেখা যায় হয় নাই। তো এখান থেকে আপনি চাইলে এটা যদি আমি দেই বা না দেই এটা আমার ডিপেন্ড করে না, ওকে দিতেও পারেন নাও দিতে পারেন। আমি এটা জাস্ট দিছি কিসের জন্য, আমি এটা দিছি হচ্ছে সে কারণে যে আমার এই যে নিচে যে বাকি অংশ এই অংশটা যাতে আমার কালার থাকে একটা, এই কালারের সাথে জাস্ট এই কালারটা একটু মিলে, এর জন্য এটা দিছি। আমি চাইলে এটা অপাসিটি একটু কমাই, অপাসিটি কমাই দিলাম, ওকে অপাসিটি কমাই দিলাম, এটা চলে আসে। আচ্ছা আমার নেট একটু প্রবলেম দিছিল, এখন আমার কথা কি শোনা যাইতেছে? আচ্ছা এটা যদি আমি অফ করে দিই, এটা আমার দেখার বিষয় নাই যে লেট ওয়ান, হ্যাঁ এটা আমার দেখার বিষয় না। এখন আমার হইতাছে এটা আমার হইতাছে ব্যাকগ্রাউন্ড সাথে অ্যাডজাস্ট করব কিভাবে, আমি ইমেজটাই প্রথমে ক্লিক করব এবং এখানে ক্লিক করব। করার পরে এই যে ইমেজের এখানে ক্লিক করার পর এখান থেকে আমি কি করব, এই যে ব্রাশ টুলটা নেব, ব্রাশ টুলটা নিয়ে জাস্ট এইভাবে কি করব, ড্র্যাগ করব, সেটা মানে এইভাবে এখানে মাস্কিং এর ক্ষেত্রে তখন আমাদের কি ইমেজটাকে সিলেক্ট করে তারপরে হ্যাঁ হ্যাঁ ইমেজটাকে সিলেক্ট করে, হ্যাঁ ইমেজটাকে সিলেক্ট করে তারপরে দিতে হবে আপনার। আমি অফ করি অন করি, আচ্ছা এটা একবার কাজ হইলে এই সমস্যা, এই একটা সমস্যা একবার কাজ হয়ে গেলে আমি আবার দেখাই। এখান থেকে আমি দেখা গেলাম এখানে, সরি এখানে এই এই যে এখন হবে, এই যে অ্যাডজাস্ট হইতেছে, এখান থেকে আপনি মাস্কিং করবেন। যে পর্যন্ত না হবে পর্যন্ত আপনি ব্রাশ টুল দিয়ে ব্রাশ করবেন। যে পর্যন্ত না হবে পর্যন্ত আপনি এটা ব্রাশ করতে পারবেন, সমস্যা নেই, তবে হয়ে যায়, হ্যাঁ নর্মালি এটা হয়ে যায়, আসলে সমস্যা নাই। একটু হাটটা নেই, হাটটা নিয়ে সিলেক্ট করি,
জিনিসটা বুঝতে পারছি আমরা। আপনারা আস্তে আস্তে জিনিসটা করবেন, যে একবারে তাড়াহুড়ার দরকার নেই, আস্তে আস্তে মানে সময় নিয়ে আস্তে আস্তে করবেন। এটা অনেকটি বিষয় আপনি, আমি বললাম ওই বিষয়গুলো বারবার আপনারা ভিডিও দেখে বারবার শিখবেন। এটা হইতেছে আমার জাস্ট একটা ডিজাইন সিম্পল, এটা হইতেছে আমরা সোশ্যাল মিডিয়া আপনাদের বিভিন্ন পোস্টের ক্ষেত্রে লাগে। এছাড়াও আপনাদের আরেকটা জিনিস আছে, এটা প্রোডাক্ট ডিজাইন, আরেকটা আরেকটা ক্লাস আছে প্রোডাক্ট ডিজাইন। প্রোডাক্ট ডিজাইনটা আমি ওই ক্লাসে আপনাদের ওটা শেষের দিকে ওটা আমি আপনাদের দিয়ে নিব, 2 ঘন্টা যেহেতু আমাদের ক্লাস, আমি 2 ঘন্টা ক্লাস থাকবো, আপনারা করবেন ওটা তো আরেকদিন, হয়তো লাস্টের দিকে আপনাদের টপিকের লাস্টের দিকে হয়তো ক্লাসের, তো ওই দিনকে আমি ওইটা আর নিবো, কারণ ওইটা সেম প্রোডাক্ট ডিজাইন তো আমি আর দেখানোর কিছু নাই, সেম ভাবেই ওইটা হয়তো আপনার একটা প্রোডাক্ট নিয়ে এক একজন এক এক প্রোডাক্ট নিয়ে একটু ডিজাইন করবেন সুন্দরভাবে ফোটানোর জন্য, ওইটা আমি আবার ক্লাসে নিব আরেকদিন। হ্যাঁ 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 গ্রুপ চ্যাট করা যাবে না কেন, যাবে। আপনার গ্রুপটা হয়তো সেটা না, আচ্ছা আমি এটা অ্যাড করে দিই। কি জানি নাম আপনার? এটা ওকে অ্যাড করে দিছি। এখানে সবাই ডিজাইন দিবেন, হ্যাঁ করে করে দিবেন, যে যেটা পারেন ওইটাই করে দিবেন। আর আমি তো আগে বলছি ফার্স্টের দিক দিয়ে যে আপনাদের টপিক আজকে, আপনাদের কত নম্বর ক্লাস মনে আছে কেরো? আচ্ছা মনে নাই।